তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর। জানাবো সংকট গভীর হচ্ছে সরকারের। এদিকে 3,700 কোটি টাকা লুটপাট, কি পদক্ষেপ নিয়েছেন জানতে চান হাইকোর্ট। জানাবো নূরে আলম ও আব্দুর রহিমের পরিবারের পাশে বিএনপি। এবং সর্বশেষ জানাবো গাইবান্ধা 5 উপনির্বাচনে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলছেন সিইসি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংকট তৈরি হচ্ছে সরকারের, নির্বাচনের 1.5 বছরের কম সময় বাকি, কিন্তু ক্রমশ ধাবমান সংকটগুলো যেন ঘনীভূত হচ্ছে। সরকার নির্বাচনের আগে বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এই সংকট উত্তরণ করে আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলা করাই সরকারের জন্য এখন সবচেয়ে বড় কাজ। সেই কাজটি সরকার সঠিকভাবে করতে পারবে কি না সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনের নানা মুখে আলোচনা চলছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, প্রশাসনিক সংকট এবং বিভিন্ন ষড়যন্ত্র সরকারের চারপাশ ঘিরে ফেলেছে। আর এই সংকট মোকাবেলার কৌশল সম্পর্কে আওয়ামী লীগ এবং সরকারের অধিকাংশ নেতা এবং মন্ত্রীরাই উদাসীন। যে সমস্ত সংকটগুলো বাড়ছে তার মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট। দেশে অর্থনৈতিক সংকট ক্রমবর্ধমান হারে বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এখনও কাটেনি, যদিও অর্থনীতিবিদরা বলছেন রিজার্ভ নিয়ে এখনও আতঙ্কিত হবার কোনো কারণ নেই। $40 বিলিয়ন নিচে রিজার্ভ থাকলেও এটি নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু সামনে ঋণ পরিশোধ, আমদানি ব্যয় মেটানো ইত্যাদির পর যদি একইভাবে রিজার্ভের প্রভাব না আসে সেক্ষেত্রে সংকট আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিদ্যুতের সংকটের কারণে রপ্তানি আয় হোঁচট খেয়েছে, প্রবাসী আয়ও ঠিকমতো বাড়ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। এরকম পরিস্থিতিতে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা সরকারের জন্য এখন একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ সংকট, সরকারের এখন অন্যতম মাথা ব্যথার নাম বিদ্যুৎ সংকট। 1 ঘন্টা লোডশেডিং এর কথা বলে এখন 5 ঘন্টা 6 ঘন্টা কোথাও কোথাও তারও বেশি সময় ধরে লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ে জনজীবনে কেবল কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তা না, জনজীবনের পাশাপাশি শিল্প কারখানা উৎপাদনেও একটি কঠিন অবস্থা তৈরি হয়েছে। বিদ্যুৎ সংকট সহসায় মিটবে এমন কোনো আশাবাদ শোনাচ্ছে না, বরং সামনের দিনগুলোতে বিদ্যুৎ সংকট আরও বাড়তে পারে বলেই কোনো কোনো মহল মনে করছেন। নির্বাচনের আগে এই সংকট সরকারকে ভালো ভোগাতে পারে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক সংকট, সরকার দ্বিমুখী রাজনৈতিক সংকটে রয়েছে। প্রথমত হঠাৎ করে বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলন জোরদার করেছে এবং এই আন্দোলনে বিরোধী দলের মধ্যে একটা চাঙ্গা ভাবও লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী দলগুলো আগামী 10ই ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছে। তার মধ্যে বিভাগীয় সমাবেশগুলো ইতিমধ্যে রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক সংকটের দ্বিতীয় দিক হলো আওয়ামী লীগের অনৈক্য এবং বিভক্তি। সর্বশেষ জেলা পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে পারেনি এবং এর মাশুল দিতে হয়েছে দলকে। অন্তত 10টি জেলায় আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছে। এর প্রধান কারণ হলো আওয়ামী লীগের মধ্যে অন্তকলহ এবং বিভক্তি। এই বিভক্তি আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে। প্রশাসনের সংকট, প্রশাসনের মধ্যে বিএনপি জামায়াতপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। কোথাও কোথাও ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একজন সচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সরকারের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরাও এখন ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী তা নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক চাপ, সরকারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আগামী নির্বাচন, মানবাধিকার ইত্যাদি ইস্যু নিয়ে সোচ্চার। নির্বাচনের সময় যতই এগুতে থাকবে ততই এই চাপগুলো বাড়বে। এখন সবগুলো চাপ মোকাবেলা করে কিভাবে সরকার এগুবে সেটাই হলো দেখার বিষয়। 3,700 কোটি টাকা লুটপাট, কী পদক্ষেপ নিয়েছেন জানতে চান হাইকোর্ট। আর্থিক প্রতিষ্ঠানের 3,700 কোটি টাকা লুটপাটে বাংলাদেশ ব্যাংকের সাবেক 5 ডেপুটি গভর্নর সহ জড়িতদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের কাছে এই প্রশ্ন রেখেছে। বেঞ্চে জ্যেষ্ঠ বিচারক বলেন, কী পদক্ষেপ নিয়েছে দেখান, যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হচ্ছে কিনা জানান।
চিঠি লিখে আপনারা বাংলাদেশ ব্যাংকে বলেন, আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। 3,700 কোটি টাকা লুটপাটে জড়িত 5 ডেপুটি গভর্নর শিরোনামে একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড আর্থিক কেলেঙ্কারি ঘটনায় দায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক 5 ডেপুটি গভর্নর সহ 249 কর্মকর্তার। কেন্দ্রীয় ব্যাংকের 3টি বিভাগের এই কর্মকর্তারা যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ লুট করেছে। আলোচিত প্রশান্ত কুমার হালদার এবং মেজর মান্নান নজিরবিহীন এই অনিয়মের কারণ ও দায়ীদের চিহ্নিত করতে হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির আলাদা তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মোট 1,200 পৃষ্ঠার প্রতিবেদনে দুটির এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে জমা দেওয়া হয়েছে। সকালে আদালত বসার পর ওই প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করেন বিচারকরা। পরে উভয় পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন মানিক গণমাধ্যমকে বলেন, এই ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা 27 অক্টোবরের মধ্যে জানাতে আদালত দুদককে বলেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিআইএফসি ও আইএলএফএসএল থেকে অবৈধভাবে জামানতবিহীন ঋণ নিয়ে মোট 3,730 কোটি টাকা আত্মসাত করা হয়েছে। এর মধ্যে আইএলএফএসএল থেকে শুধু ভারতে কারাবন্দী প্রশান্ত কুমার হালদার এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নেওয়া হয়েছে 3,130 কোটি টাকা। আর বিআইএফসি থেকে বিকল্প ধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান ও তার প্রতিষ্ঠান নিয়ে গেছে 600 কোটি টাকা। তবে এই লুটপাটের পরে চুপ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। নূরে আলম ও আব্দুর রহিমের পরিবারের পাশে বিএনপি। ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি। এ সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। নূরে আলম ও আব্দুর রহিমের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় ফান্ড থেকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া অস্ট্রেলিয়া প্রবাসী হাবিবুর রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল আলম কদর এই দুই পরিবারের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। মির্জা ফখরুল বলেন, এই ভয়াবহ ফ্যাসিস্ট কর্তৃত্ব অনির্বাচিত সরকারের হাতে নিহত আব্দুর রহিম ও নূরে আলমের রক্ত কখন আমরা বৃথা যেতে দেব না। আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে বিএনপি সবসময় এই শহীদ পরিবারের পাশে থাকবে। আমাদের নেতা তারেক রহমান সবসময় তাদের খোঁজ খবর রাখছেন। তিনি আরও বলেন, আমি ভোলার নেতাদেরকে বলবো তারা যেন এই শহীদ পরিবারের পাশে থাকেন। গত 31 জুলাই জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা সমাবেশে পুলিশ হামলা চালালে তাদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় আব্দুর রহিম। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে আসার পর গত 3 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরে আলম। গাইবান্ধা 5 উপনির্বাচনে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলছেন সিইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, গাইবান্ধা 5 উপনির্বাচনে অনিয়মে জড়িত নির্বাচনী কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হবে। এক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী চাকরিচ্যুতি হতে পারে বলেও তিনি জানান। আলমগীর বলেন, যারা কথা শোনেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো এখতিয়ার রয়েছে। যদি তদন্তে প্রমাণিত হয় স্বেচ্ছায় নিজ উদ্যোগে এগুলো করেছে, শৃঙ্খলা ফিরিয়ে আনার সুযোগ থাকলেও তারা নেয়নি, তাহলে চাকরিচ্যুত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইসি 2 মাস পর্যন্ত সাসপেন্ড করতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমরা যে শাস্তির সুপারিশ করব নিয়োগকারী কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে আমাদের জানাবে, আর বাস্তবায়ন না করলে সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। কার কেমন অপরাধ সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। অধিক সংখ্যক কর্মকর্তা একই অপরাধ করলে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সংখ্যা বিষয় নয়, বিষয়টি হলো তিনি অপরাধ করেছেন কিনা। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, সব ভিডিও আছে, কিন্তু কেন করলো সেটা কিন্তু বের করতে হবে। খুন করলেই তো ফাঁসি দেন না সাহেব, এটার প্রক্রিয়া আছে তো, তাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত প্রতিবেদন পেলে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, আমাদের আইন ডিজিটাল যুগের সুবিধা নিয়ে আমরা কাজ করছি। আগের কমিশন কি করেছেন সেটা নিয়ে বলবো না, আমরা আইসিটির সুবিধাটা নিয়েছি, সিসিটিভির মাধ্যমে আমরা নিজেরাই দেখলাম। এখন তারা স্বেচ্ছায় করেছে নাকি চাপের মুখে করেছে এটাই দেখার বিষয়। এক তৃতীয়াংশ কেন্দ্রে যেহেতু নিজেরাই আমরা অনিয়ম দেখেছি, তার অর্থ বাকিগুলোতেও যে শৃঙ্খলা ছিল তা নয়। অপরাধের মাত্রা দেখে শাস্তির সিদ্ধান্ত হবে। তিনি বলেন, মাঠ কর্মকর্তাদের ওপর আস্থাহীনতার কারণে সিসি ক্যামেরা বিষয় এমন নয়, টিমের সবাই তো খারাপ না, 2-1 জন হতে পারে, আমাদের ওপর যেমন তাদের আস্থা আছে আমাদেরও তাদের ওপর আছে।
জেলা পরিষদ নির্বাচনে তো একই ডিসি একই এসপি একই ভোট কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, সেখানে তো নির্বাচন সুষ্ঠু হয়েছে, কাজেই একটা খারাপ হলে যে আরেকটা খারাপ হবে তা নয়। অনেক কর্মকর্তা সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে লিখিত দিয়েছেন, তাদের বিষয়ে কমিশনার বলেন প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য দেওয়ার একটা ফর্ম আছে, আমাদের কাছে কিছু পাঠায়নি, কার কাছে কি দিয়েছে সেটা আমরা জানি না, আইনগতভাবে এটা দেওয়ার কোনো সুযোগ নেই, তদন্ত হলে বেরিয়ে আসবে কে দিল কাকে দিল, এরপর আমরা দেখব ন্যায় করলে সমস্যা নেই অন্যায় করলে সমস্যা হতে পারে। জাতীয় নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন প্রায় 42,000 কেন্দ্র হবে, সেখানে প্রায় 2,50,000 বুথ হবে, ফলে 2,50,000 ক্যামেরা ব্যবহার হতে পারে। নতুন ইভিএম কেনার প্রকল্পের বিষয়ে জানতে চাইলে এই কমিশনার বলেন প্রজেক্ট পাশ করার দায়িত্ব প্ল্যানিং কমিশনের, তারা যদি যথাসময়ে এটি পাশ করে তাহলে ব্যবহার করা যাবে, কারণ এর সাথে ট্রেনিং জড়িত, যথাসময়ে না এলে এগুলো কোনো কাজে আসবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন ব্যালট ও ইভিএম দুই ক্ষেত্রেই ডাকাতি আছে, তবে ইভিএমে ভোটার উপস্থিত হতে হবে, তাই উপস্থিত ভোটার থেকে বাড়তি ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে না, এটাই ইভিএমের বিশেষত্ব। তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর। এবার পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তাদের মধ্যে দুজন বিসিএস পুলিশ ক্যাডারের 12তম ব্যাচের কর্মকর্তা এবং একজন 15তম ব্যাচের কর্মকর্তা। অবসরে পাঠানো তিন পুলিশ কর্মকর্তা হলেন মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, দেলোয়ার হোসেন মিয়া ও মির্জা আবদুল্লাহেল বাকি। মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া ও মির্জা আবদুল্লাহেলা বাকি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সিআইডির দুই কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও মির্জা আবদুল্লাহেলা বাকি পিপিএম পদক পেয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি বিধিমালা 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এর আগে গত রোববার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্য সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেনকে। সরকারি এ সিদ্ধান্ত নিয়ে কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেছেন তিনি জানেন না কি কারণে তথ্য সচিবকে অবসরে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।